চলে এসেছি এখন সন্ধ্যাবেলা নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি, আমি এসেছি হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান স্পেশাল রেসিপি নিয়ে। তো রেসিপিটা তো অনেকটা বড়, তো ডেলি ব্লগের সাথে একসাথে রেসিপিটা দিলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি শুধু রেসিপিটা নিয়ে আজকে এসেছি। তো আজকে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে ধোসা আর সাম্বার, তার সাথে তো চাটনি আছেই, দু রকম চাটনি। আজকে ভিডিওটাতে আমি শুধু ধোসা আর সাম্বারটা দেখাবো, চাটনিটা আমি নেক্সট ভিডিওতে পোস্ট করব। আর সাম্বার ধোসা সমস্ত কিছু করার জন্য যা যা লাগবে আমার সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। এবার জাস্ট চটপট রান্নাটা বসিয়ে দেবো, এখন বাজে হচ্ছে 7:30। রান্না করতে করতে অনেকটা রাত্রি হয়ে যাবে, কারণ জানো সব একটুখানি স্পেশাল কিছু রান্না করতে গেলে একটু দেরি হয়। তো রেডি আমার করা হয়েই গেছে, বেশিক্ষণ লাগবে না। গত বছর আমরা চেন্নাই গিয়েছিলাম, তো সেখানে ধোসা সাম্বার তো জানোই ওখানকার ফেমাস পপুলার একটা খাবার, তো আমার ছেলের তো খেতে প্রচুর ভালো লেগেছে। ওখানে যতদিন ছিলাম ও রেগুলারই খেয়েছে, কিন্তু অনেকদিন ধরেই বলছে এখানেও কিনতে পাওয়া যায় কিন্তু ওখানকার মতো অতটা ভালোভাবে মানে ওরকম টেস্ট এখানকার কোনো ধোসা বা সাম্বারে পাওয়া যায় না। তো যাই হোক, আমার ছেলে অনেকদিন ধরে বায়না করছে করার জন্য, তো আজকে ভাবলাম আমি তাহলে করে নিই। বেশি কিছু তো লাগে না, মোটামুটি ঘরোয়া জিনিসই লাগে, দুটো একটা জিনিস কিনে আনতে হয়। তো চলো সাম্বার আর ধোসা করতে সাম্বার আর ধোসা করতে কী কী লাগে সেগুলো তোমাদের আগে দেখিয়ে দিই, আর রান্নাটা চটপট শুরু করে দিই। তো দেখো সাম্বারের জন্য সব কিছু কাটাকুটি হয়ে গেছে, ডাঁটা, পেঁয়াজ, পেঁপে, গাজর, কুমড়ো, টমেটো আর স্লাইস করে কেটেছি পেঁয়াজ, আর একটু জোর করে কাঁচা লঙ্কা, আর ওই যে ডুমো ডুমো করে যে পেঁয়াজগুলো কাটা ওইটা আমি লাস্টে দেবো সাম্বারে। আরও এতে সবজি, বিভিন্ন সবজি অ্যাড করা যায়। আর প্রথমেই আমি যে ডালটা সাম্বারে দেবো অড়হর ডাল, তো সেই ডালটা আমি ফার্স্টেই সেদ্ধ করে নিচ্ছি, একটু বেশি করেই জল দিয়ে সেদ্ধ করতে হবে, আর ডালটা যাতে ভালো পরিমাণে গলে যায় তো সেরকম সেদ্ধ করতে হবে। তো ডালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তো এবারে প্রেশার কুকারের মধ্যে আমি ডালটা দিয়ে দুটো থেকে কি তিনটে সিটি দিলেই ডালটা আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। ডালটা নামিয়ে নিয়ে আমি সাম্বারটা বসানোর জন্য কড়া বসিয়ে দিয়েছি, ওতে দিয়েছি হচ্ছে তেল, আর দিলাম হচ্ছে একটু মেথি ফোড়ন, এবার আর একটু দেবো সর্ষে ফোড়ন, কারি পাতা, আর আমি যে কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব, আর দেবো হচ্ছে শুকনো লঙ্কা। তো দেখো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, কুঁচানো কাঁচা লঙ্কাগুলো, শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি, দিয়ে এবার ওতে দেবো হচ্ছে পেঁয়াজ কুঁচিগুলো দিয়ে ভালো করে ভাজবো, মানে খুব লাল লাল করেও না, মোটামুটি একটু ভাজা ভাজা করে নিই। এবার ওতে সবজিগুলো এক এক করে অ্যাড করবো, প্রথমেই দিলাম হচ্ছে ডাঁটা, তারপরে কুমড়ো, ডাঁটাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপরেই দিচ্ছি হচ্ছে কুমড়ো, পেঁপে আর গাজর, তো সমস্ত কিছু সবজিগুলো অ্যাড করে নিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো বেশ কিছুক্ষণ ধরে। দেখো সবজিগুলো আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে টমেটোগুলোও আমি অ্যাড করে দিলাম, টমেটোগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার এতে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব, দেবো দিলাম হচ্ছে নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার ওতে দেবো হচ্ছে তেঁতুলের জল, আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম, দিয়ে খানিকক্ষণ আর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার সাম্বার মশলা দেবো। আমি এভারেস্টে সাম্বার মশলা ইউজ করছি, ওটা পুরোটাই লাগবে যেহেতু আমাদের সাম্বারটা অনেকটা বেশি করে ফেলেছি, তো তাই সাম্বারের জন্য সাম্বার মশলাটাও একটু বেশি লাগবে। তো সাম্বার মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ওতে আমি দিয়ে দেবো হচ্ছে জল, জলটা জাস্ট সেদ্ধ হওয়ার জন্য, সাম্বারের যে ঝোলটা হয় সেটার জন্য না। আর তার আগে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কারণ ছোটো ছোটো করে কাটা পেঁয়াজগুলো ওগুলো সহজেই গলে যায়, ওগুলো বোঝা যায় না, ডুমো ডুমো করে পেঁয়াজগুলো দিলে ওগুলো বোঝা যায় বা মুখে পড়ে, তাই জন্য ওটা দিলাম। দিয়ে দেখো পরিমাণ মতো জল দিলাম, জাস্ট সেদ্ধ হওয়ার মতো,
তো দেখো আমার এখানে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ডালটা ওর মধ্যে দিয়ে দেবো। ডালটা আমি এমন সেদ্ধ করেছি, দেখো একটু দানা নেই, তো ডালটা পুরো জলের মতো হয়ে আছে, ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ওটাকে ভালো করে ফুটতে দিতে হবে। আর আমার ডালেতেও নুন দেওয়া ছিল, আর সবজিটাও কষানোর সময় আমি একটু নুন দিয়েছিলাম। এবার দিলাম হচ্ছে জাগরি পাউডার, মানে গুড়, গুঁড়ো গুড় আর কি। তো একটু গুড় দিলাম, ওটা চিনি অ্যাড করে না, গুড়টাই দেয়। তো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে আমি সাম্বারটা নামিয়ে নেব। তো দেখো ধোসাটা বানানোর জন্য আমাকে আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখতে হবে। এই যে আমি যদি এই বাটিটার এক বাটি ভাতের চাল নিই, মানে আমরা রেগুলার যে ভাত খাই সেই চাল, এই বাটি এক বাটি, তো এই বাটিটারই পরিমাপ করে এক বাটি নেব হচ্ছে আতপ চাল। একসাথে এটা মিশিয়ে দিয়ে ভিজিয়ে দেব। আর নেব হচ্ছে, আমি যদি দু বাটি চাল নিই তাহলে আমাকে এক বাটি ডাল নিতে হবে। এটা হচ্ছে বিবলির ডাল, বিবলির ডাল এক বাটি নেব। নিয়ে চালটা একসাথে ভিজিয়ে রাখবো, ডালটা আলাদা ভিজিয়ে রাখবো। আর ওর সাথে দিতে হবে অল্প একটু চিড়ে। আমি চিড়েটা এখন ভেজাবো না, চিড়েটা কালকে বাটার কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখবো। এটাকে ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রেখে সকালবেলা বেটে আরও 8 থেকে 9 ঘন্টা বেটে রেখে দিতে হবে, নর্মাল টেম্পারেচারে, বাইরে ফ্রিজে না, রেখে দিতে হবে। তারপরে ধোসাটা বানাতে হবে। আসলে আমি এটা বানাবো হচ্ছে কাল ধোসা। এমনি প্লেন যে ধোসাগুলো আমাদের এখানে বিক্রি হয় বড় বড়, সেই ধোসা না, কাল ধোসা একটু স্পঞ্জি টাইপের হয় আর মোটা মোটা মতো, তো আমি সেই ধোসাটাই বানাবো। তো ধোসার জন্য আমি চাল আর ডাল ভিজিয়ে রেখে দেবো ওভারনাইট। দেখো এখানে আমার ধোসার ব্যাটারটা একদম রেডি করা হয়ে গেছে। ওটা আমি সকালেই বেটে রেখেছিলাম, বেটে রেখে দিয়েছিলাম, চিড়েটাও ভিজিয়ে নিয়েছিলাম। ভিজিয়ে একসাথে ডাল চাল সমস্ত কিছু বেটে একসাথে রেখে দিয়েছিলাম। এবার ওতে একটু নুন দিয়েছি, আর ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছিলো তাই ওতে একটু সামান্য জল অ্যাড করলাম। দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর ধোসা করতে তেল লাগেই না, কিন্তু যাতে প্রথমটাতেই আটকে না যায় তাওয়ার মধ্যে, তো তাই জন্য একটু সামান্য তেল দিলাম। তো দেখো আমার ছোটোটা তাওয়াটাতে করতে অসুবিধা হচ্ছিলো, তাই জন্য আমি আমার বড় তাওয়াটা নিলাম। নিয়ে দেখো ওর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আর ওটা এত সুন্দর ফ্লপি হয়েছিল, মানে নরম, যেরকম কাল ধোসা খায় তো এত সুন্দর নরম হয়েছিল আর এত ভালো খেতে হয়েছিল। সেম আমরা ওখানে যেরকম খেয়েছিলাম তো সেম ওরকমই খেতে হয়েছিল। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো আমার রেসিপিটা তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি যে দুটো চাটনি বানিয়েছিলাম, ধোসা বা ইডলির সাথে যে চাটনিটা খায়, তো সেই চাটনির রেসিপিটা আমি কালকে নিয়ে আসবো। তো আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। টাটা।